নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল শুক্রবার 8ই নভেম্বর 6 রাশির লটারি প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং 4 নামের ব্যক্তির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। বিস্তারিত আলোচনা থাকবে, আপনারা ভিডিওটি মোটো কেটে কেটে দেখবেন না, কারণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা হয়তো মিস করে যেতে পারেন। আমি প্রতিদিন আপনাদের কাছে একটা অনুরোধ করি যে দিনের যে রাহুকাল সেই সময়টা বাদ দিয়ে দিনের বাকি সময়টা কিন্তু শুভ বলে ধরা হয়, কিন্তু রাহুকালের সময় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। দেখুন, কলিযুগে একমাত্র যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু। তাই আপনারা যারা নিয়মিত লটারি কাটেন, একটা নেশার মতন হয়ে গেছে, আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে। দেখা যাচ্ছে আপনার 1-2 নম্বরের জন্য অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, সেক্ষেত্রে আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন এবং পাশাপাশি আপনারা পাওয়ার কবচ পরিধান করতে পারেন। এবং একটি কথা আপনাদের কাছে আবারও বলি, এই যে আমি নিয়মিত যে প্রোগ্রামটা আপনাদের কাছে দিই, আমি যে রাশিগুলোর কথা বলি কিনা সেখানে কিন্তু অ্যালার্ট করি, এবং প্রত্যেকটি রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়টা আমি জানাই। অনেকে বলছেন যে কৌশিকদা এই টার্গেট নাম্বারটা মিলাবো কী করে। দেখুন, ব্যক্তিগত জন্মছক যখন দেখাবেন তখন কিন্তু প্রত্যেকটির ক্ষেত্রে একটা করে ফরচুনা নাম্বার রয়েছে, এই ফরচুনা নাম্বারটাকে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং টার্গেট নাম্বারটাকে যদি অ্যাপ্লাই করতে পারেন, তাতে আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। কারণ এই অর্থপ্রাপ্তিটা আমাদের ভাগ্য, অর্থাৎ আপনার যদি ভাগ্যে থাকে, শুধুমাত্র যে লটারি থেকে অর্থপ্রাপ্তি হয় এমন নয়, যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থপ্রাপ্তির একটা গাঢ় যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং ছোট্ট একটা অনুরোধ, আপনারা ভিডিওগুলো শুনছেন, আমি আবারও বলবো, একবার আপনারা ব্যক্তিগত জন্মছককে দেখিয়ে নিন, হস্তরেখা বিচার করুন, তাতে কি হবে যে আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে, আপনার মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা আপনার পারমিট করছে কি না সেটা আগে জেনে নিন। কারণ অর্থপ্রাপ্তির উপর আমি নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের সামনে দিয়ে থাকি। অনেকেই ভাবেন যে কৌশিকদা রাশির নাম বলছেন কই, আমার তো হচ্ছে না। দেখুন, রাশির নাম মিলালে হবে না, আপনার জন্মকুণ্ডলিতে যোগটা থাকা দরকার রয়েছে। এই জায়গাটা আমি বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যদি যোগ থাকে তাহলে নিশ্চিতরূপে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির জায়গাটা আপনার বৃদ্ধি কিন্তু করবে। এবং যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। অনেকে ফোন করছেন, ফোন সবসময় ধরা সম্ভব হয় না, আপনারা যতদিক হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন চট জলদি রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। দেখুন, যোগ্যের মাধ্যমে এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু ঘটনা কিন্তু সম্ভব। বাধা আসছে, সেই বাধাকে দূর করতে হবে এবং আপনার ক্ষেত্রে কোন সময়টা আদর্শ রয়েছে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিবে, যে কোনো দিক থেকে আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু বৃদ্ধি করবে। তাই এই নিয়মিত এই প্রোগ্রামটা আপনাদের কাছে আমি দিই। এবং একটা অনুরোধ করি যে আপনারা কেটে কেটে ভিডিওটি দেখবেন না, আপনারা অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে আলোচনাটি শুনবেন। যারা রাশি জানেন না আপনারা অবশ্যই নামের অক্ষর দিয়ে আপনারা দেখুন, এবং যারা রাশি জানেন রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বারটা আমি বলবো সেটা আপনারা মিলানোর চেষ্টা করুন। এবার আসি নামের অক্ষর দিয়ে। অনেকে বলছেন যে কৌশিকদা নামের অক্ষর বলছেন বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক বুঝতে পারছি না। এই ভিডিওটা একবার না, আপনার 5 বার শুনুন আলোচনাটি। আমি ধীরে ধীরেই আপনাদের কাছে কথাগুলো বলি যাতে আপনারা শুনতে পান, যদি মনে হয় কোন কোন নামের অক্ষর বললো, আপনারা একবার
কেটে আবার ভিডিওটি দেখে নিন। আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে শুরু। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি এ আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার প্রথম নামের অক্ষর কে দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে শুরু ইংরেজি পি আপনার আগামীকাল গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর ইংরেজি ডি দিয়ে শুরু আপনার আগামীকাল যে কোনো দিক থেকে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ এই চারটি নামের ব্যক্তি, যারা রাশি জানেন না অবশ্যই আপনার নামটা অ্যাপ্লাই করুন, এবং যারা রাশি জানেন অবশ্যই আপনার রাশিটাকে অ্যাপ্লাই করুন। এবং আবারও বলছি আপনার ভিডিওটি একবার না পাঁচবার শুনুন, আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন এবার আসি রাশির নাম। আপনার রাশি বৃষ আপনার অর্থপ্রাপ্তি গাঢ় যোগ রয়েছে। আপনার শুভ সময় সকাল 7:45 থেকে 9:12 পর্যন্ত, 7:35 থেকে 9:12। টার্গেট নাম্বার 1। আপনার রাশি কন্যা আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 2। আপনার শুভ সময় সকাল 8:42 থেকে আপনার 9:50 পর্যন্ত। আপনার রাশি তুলা আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 7। আপনার শুভ সময় সেটা 9:00 থেকে 9:33 পর্যন্ত। আপনার রাশি সিংহ আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 8। শুভ সময় 8:30 থেকে 10:04 পর্যন্ত। আপনার রাশি মকর আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 9। আপনার যে শুভ সময় মকর রাশির সকাল 8:15 থেকে 9:55 পর্যন্ত। আপনার রাশি মিথুন আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 4। আপনার শুভ সময় সকাল 9:30 থেকে 10:18 পর্যন্ত। অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না, এবং ভিডিওটিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।